আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই নূরানী হাফিজিয়া মাদ্রাসাতে। এই মাদ্রাসায় আজকে একটি টিউবওয়েল বসানোর কাজ হচ্ছে। আমাদের পক্ষ থেকে টিউবওয়েলটি বসিয়ে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। টিউবওয়েল একটি আছে, এটা পুরাতন যে বিল্ডিং, এখানে নতুন একটি বিল্ডিং হয়েছে মাদ্রাসার। সেখানে ছাত্ররা থাকবে আবাসিকভাবে, ওখানে পড়াশোনা করবে। তো এখানে একটি টিউবওয়েল দরকার ছিল, তো ওখানে আজকে সেটি বসানো হচ্ছে। তো আপনাদের টাকা দিয়েই সেটি বসানো হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন ছাত্ররা খুবই খুশি, তারা কাজ করতেছে। কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নতুন মাদ্রাসার ভবন, এখানে এখনো থাকা শুরু হয়নি, পড়াশোনা শুরু হয়নি। রিসেন্টলি দরজা জানলা লাগানো হলো, আর টিউবওয়েলটা আজকে বসানো হচ্ছে। তারপর এখানে থাকা শুরু হবে, পড়াশোনা শুরু হবে ইনশাআল্লাহ। এখানে কয় ফিট পাইপ লাগলো? 108 ফিট না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ টিউবওয়েল তো বসানো হয়ে গেল আলহামদুলিল্লাহ। জি, মিস্ত্রি খরচ এবং পাইপ টিউবওয়েল দিয়ে 9,720 টাকা। আর এখানে হচ্ছে তো টিউবওয়েল এখানে পাকা করতে হবে? জি, পাকা করা লাগবে। মানে বেশ কয়েকটা বড় জায়গা নিয়ে পাকা করতে হবে, সেজন্য খরচ হবে 4,280 টাকার মতো আর কি। জি, তো সব মিলে 14,000 টাকা আপনার হাতে আমরা এখন উঠাই দিব। আপনি মিস্ত্রি বিলটা দিয়ে দিবেন, আর যখন টিউবওয়েলের চারপাশে পাকা করবেন তখন এই টাকাটা ইউজ করবেন ইনশাআল্লাহ। তো এই 14,000 টাকার মধ্যে ইউএসএ থেকে নাজলি আপু দিয়েছে 10,000 টাকা, আর স্কটল্যান্ড থেকে রত্না আপু উনি দিয়েছে 4,000 টাকা। এই মোট 14,000 টাকা। টাকাটা একটু গুনে নেন। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কেউ যদি পানির ব্যবস্থা করে, এই যতদিন এই ব্যবস্থাপনায় অনেকে পানি খাবে, গোসল করবে, উজু করবে, এটা একটা সৎকার জারিয়া হিসাবে সে পরকালে একটা বড় আল্লাহর কাছে পুরস্কার পাবে। এখানে যেহেতু আলহামদুলিল্লাহ অনেকগুলো ছাত্র তলবে এলেমরা মাধ্যমে পড়াশোনা করে, হাফেজ কোরআনরা, এখানে তারা নিয়মিত এটা ব্যবহার করবে, এটা তো অনেক বড় একটা ফজিলতের কাজ যে দুজন ব্যক্তি এই অর্থায়ন করলো, তারা তো আল্লাহর রহমতে অনেক, তারা আল্লাহর কাছে অনেক সওয়াব পাবে আশা করা যায় এবং আল্লাহ অনেক যাযা দান করবে তাদেরকে। তো হচ্ছে আপনাদের এই যে নতুন যে ঘরটা, মাদ্রাসার ঘরটা, এখানে তো এখনও ছাত্ররা পড়াশোনা করা শুরু করেনি, থাকাও শুরু করেনি না। তো এই যে নতুন জানলা দরজা লাগানো হয়ে গেছে, আগে তো লাগানো ছিল না, রিসেন্টলি লাগানো হলো, সবগুলো স্টিলের। জি, জানলা দরজার কাজগুলো বাকি ছিল, আমাদের লন্ডন থেকে এক আপু ইয়াসমিন আপু উনি সমস্ত জানলা এবং দরজার কাজগুলো উনি তদারকি, ওনার মাধ্যমে, ওনার অর্থায়নের মাধ্যমে এগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখনও ওগুলো লাগানো হয়ে গেছে, এখন বাকি আছে মেঝের কাজটা বাকি আছে এবং উপরে সিলিংয়ের কাজ বাকি আছে। যেহেতু প্রচণ্ড গরমের কারণে তো সিলিং ছাড়া ছেলেরা পড়া কষ্ট হবে, এখন যেহেতু জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, অনেক গরম, এই দুইটা কাজ কমপ্লিট হলে আমাদের ছেলেরা এই নতুন ভবনে এসে পড়াশোনা করতে পারবে। তো এর জন্য কত টাকা খরচ হতে পারে? সিলিং এবং মেঝের কাজ কমপ্লিট করতে যেহেতু দ্রব্যমূল্য দামও তো বেড়ে গেছে, সিমেন্টের দাম বেড়ে গেছে, মিস্ত্রি খরচ বেড়ে গেছে, এখন 50,000 থেকে 60,000 টাকা হলে আমি পুরো ঘরের অফিস সহকারে ইনশাল্লাহ আমি কমপ্লিট করতে পারবো আশা করি। তখন ছাত্ররা এখানে পড়াশোনা শুরু করতে পারবে এবং থাকা শুরু করতে পারবে ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা দেশ এবং দেশের ভাই বোন অনেকেই দেখবে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? কোনো ভাই এই ভিডিওটা দেখার পর যদি আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠান হাফেজ কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠান যদি সহযোগিতা করতে চায়, ইচ্ছুক থাকে, তাহলে আলহামদুলিল্লাহ তারা করতে পারবে, এটা একটা সৎকার জারিয়ার কাজ হবে, পরকাল নাজাতের একটা অসিলা হতে পারে তাদের জন্য।
জি, আমরা আশা করব কোনো সহৃদয় ভাই বোন এগিয়ে আসবেন এবং আপনাদের এই কাজটা সম্পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ।